গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। তো আমি আজ আমার ব্লগটা অনেকটা সন্ধ্যে করে শুরু করলাম, দেখতেই পাচ্ছ আমি সেজেগুলো পুরো রেডি। তো আমি এখন কোথায় যাব দেখে তো বুঝতেই পারছো তোমরা। তো আমি এখন যাব বিয়ে বাড়ি, বিয়ে বাড়ি গিয়ে কী কী খাবো, কী কী মজা করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো বন্ধুরা, আমার ব্লগটা দেখ স্কিপ না করে দেখতে থাকো। তো সবে তো আমাদের ও বাড়ির রিমি চায়ের মেয়ে রিমির বিয়ে হয়েছে, এরপর আবার একটা বিয়ে বাড়ি, তারপরের দিনই আমরা নতুন বাড়িতে যেখানে এসেছি তার পাশে, এই যে আমি আর তোমাদের দাদাভাই, এই যে আমরা যাচ্ছি আমাদের বাড়ির ঠিক পাশে। আর সকাল থেকে আসতে পারিনি কারণ রিমির ফোনে বিদায় ছিল, তারপর ওখানে সারাদিন ছিলাম, তারপরে সন্ধ্যেবেলায় এসে বিয়ে বাড়ি এলাম। এই যে তোমাদের দাদাভাই আর আমি ভিতরে ঢুকছি, আমার ছেলে আসেনি, ওই বললো মা কাছে, আমি পরে যাচ্ছি। তো আমরা দুজনে তো চলে গেলাম। দেখো বন্ধুরা, আমরা বিয়ে বাড়ি চলে এসেছি, কোনের কাছে তো খুব ভিড়, মায়ের হাতে গিফটটা দিয়ে এবারে কোনের কাছে কি যাব, সেখানে তো ফটোশ্যুট চলছে, অনেক গেস্টরা চলে এসেছে, আমরাও ফটো তুলে নিলাম, তো সেলফিও তুলে নিলাম। তারপর তো বাইরে চলে এসেছি, তারপরে বিশেষ আকর্ষণ ফাংশান আছে বন্ধুরা, বিয়েবাড়িতে সে ফাংশান, ওই যে সিঙ্গাররা সব এসে বসে আছে, ইতিমধ্যেই বরের প্রবেশ। তোমরা দেখতে থাকো। তার মধ্যে একটু মাঝে মাঝে ফটো তুলে নিয়েছি, তারপরে তো এখানে পকোড়া কফি খেতে চলে গেছি, যে আমি পানা হয়েছিল সেটা খেয়ে নিলাম, খুব গরম লাগছিল, একটু ফুচকা খেয়ে নিই, তারপরে এখানে বিয়ে বাড়িতে চলে এলাম। যে সিঙ্গাররা সব চলে এসেছে, গান শুরু হবে। Thank you.
তো বন্ধুরা, তার বিয়ে তো কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা, আমি আর ব্লগটা বাড়াবো না। নবদম্পতিকে তোমরা আশীর্বাদ করো, ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো এইভাবেই আমার দ্বিতীয় বিয়েটাও কমপ্লিট হলো। এ সপ্তাহে আমার তিনটে বিয়ে পড়েছে, এটা দ্বিতীয় বিয়ে। তারপর তো এই যে বউভাতের দিন, ও লেহেঙ্গা পরেছিল, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। তো বন্ধুরা, আমার ব্লগটা আর বাড়াবো না, এখানে শেষ করছি। দেখা হবে অন্য ব্লগে। গুড নাইট এভরিওয়ান।